এর আগে করণের একটি অঙ্ক আমাদের চ্যানেলে করা আছে, আজ আমরা করণের আরেকটি অঙ্ক করব। আমরা আজ যে অঙ্কটি নিয়েছি এটা সুবীর দাসের বই থেকে নেওয়া, সুবীর দাসের উদাহরণে 45 নম্বরের অঙ্ক হচ্ছে এটি, এবং অঙ্কটা এসএসসি সিজিএল 2000 সালে এসেছিল। অঙ্কটাতে এর সরলতম মানটা বের করতে হবে। উপরে আছে রুট থ্রি প্লাস রুট টু, নিচে রুট থ্রি মাইনাস রুট টু, বিয়োগ এটার উপরে আছে রুট থ্রি মাইনাস রুট টু, নিচে আছে রুট থ্রি প্লাস রুট টু। কিভাবে করবো অঙ্কটা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, এর উপরে যেটা আছে এই প্রথম রাশি, দ্বিতীয় রাশির নিচে সেটা আছে, এখানে রুট থ্রি প্লাস রুট টু, এর নিচে কিন্তু রুট থ্রি প্লাস রুট টু, আবার এর নিচে যেটা আছে রুট থ্রি মাইনাস রুট টু, এর উপরে সেই জিনিসটা আছে, এবং এখানে দুটি সংখ্যাই রুটের মধ্যে আছে, তিনটাও রুটের মধ্যে আছে, দুইটাও রুটের মধ্যে আছে আলাদা আলাদা ভাবে, তিনটা আলাদা ভাবে রুটের মধ্যে, দুইটাও আলাদা ভাবে রুটের মধ্যে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব এবং এটা বিয়োগ করতে হবে, এই ধরনের অঙ্ক যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো ফোর ইন্টু এই দুটি সংখ্যার, যেহেতু রুটের মধ্যে ছিল তাহলে রুট নেব এবং এই দুটি গুণ করব, রুটের ভিতরে তিন আর দুই ছিল অর্থাৎ ফোর ইন্টু রুট থ্রি, ফোর ইন্টু রুট তার মধ্যে তিন এবং দুয়ের গুণফল, অর্থাৎ ফোর ইন্টু তিন দুই ছয় অর্থাৎ ফোর রুট সিক্স, এটাই উত্তর। এখন যদি এখানে বিয়োগ না থেকে যোগ চিহ্ন থাকত, অর্থাৎ অঙ্কটা এরকম থাকত, রুট থ্রি প্লাস রুট টু বাই রুট থ্রি মাইনাস রুট টু যোগ রুট থ্রি মাইনাস রুট টু বাই রুট থ্রি প্লাস রুট টু, অর্থাৎ এই চিহ্নটা প্লাস থাকত, তাহলে আমরা কি করতাম, তাহলে কিন্তু এটা হতো টু ইন্টু এই দুটোর যোগফল অর্থাৎ তিন আর দুই, তখন কোনো রুট থাকতো না, অর্থাৎ দুই গুণ তিন আর দুই যোগ করলে পাঁচ, অর্থাৎ দুইকে পাঁচ দিয়ে গুণ করলে দশ, তখন উত্তর হতো দশ। এবার আমরা পরের দিন দেখব অন্য টাইপের কিছু অঙ্ক, যেখানে হয়তো দুটো সংখ্যা রুটের মধ্যে নেই, একটা রুটের মধ্যে আছে একটা রুটের মধ্যে নেই, বা এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে তিন আর দুইয়ের এই দুটো ডিফারেন্স কিন্তু এক ছিল, অনেক ক্ষেত্রে ডিফারেন্সটা এক নাও থাকতে পারে, মানে তিন থেকে দুই বিয়োগ করলে এক হয়, সেক্ষেত্রে কিভাবে করব, এরকম আরো কিছু অঙ্ক বা অন্য টাইপের কিছু অঙ্ক আমরা পরের দিন আবার করার চেষ্টা করবো।